একটা মানুষ একটা গাছের পেছনে কত যত্ন করে দেখুন, এই উচ্ছে গাছকে দাঁড় করিয়েছে। এই উচ্ছে গাছ যদি হয় সর্বপ্রথম ইনি উচ্ছেটা খাবেন তুলে তুলে। দাঁড়িয়ে আছে, বাটুলের মতো আম গাছ আর জাম গাছ দাঁড়িয়েছে না, বেড়েছে না কিছু, ছাতার মতো ওখানে হলদে ফুলের গাছটা কেমন ঝাঁকড়ে হয়েছে এখন কিন্তু। সেটাই তো বলছি, এটা একটু মানে অন্তত এক হাত মাটি তুলে নিয়ে বাবা মাটি ফেললে বেশি মনে হচ্ছে। দেখি দেখ না আসলে তো রূপলি মনে হচ্ছে, খয়রাম খয়রা মাছের বড় মনে হচ্ছে। এক্ষুনি একদিন হার্ট অ্যাটাক হতে হতে রয়ে গেল হঠাৎ আসছে তো, ওই জন্য তুমি বলি আমি কোনো কথা চুপচাপ আছেন মানুষ চোখে। এই যে আমি এখন পাতা ছাতা নিয়ে বসেছি, আউট অফ ওয়েস্ট হবে আজকে, সেটা হচ্ছে ফুলকপির এত পাতা জন্মেছে, জন্মেছে না মানে জমেছে, ফুলকপির এত পাতা জমেছে। কে জানো তুই কি বলেছিলি, তুই এত নিঠুর কি করে নিষ্ঠুরটা বলতে কি হচ্ছিল, নিঠুর নিঠুর এটা কি গান আছে নিঠুর, ওই জন্য এটা আমি এই পাতাগুলোকে মানে বেছে ডাটা থেকে আলাদা করে মিক্সিতে পেস্ট করব কাঁচা, বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প করুন মতো খাবে দিয়ে একটা পোস্ত বাটবো আলাদা করে দিয়ে, তারপর ওটাকে ভালোভাবে কড়াইতে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা হবে, ভাজা ভাজা না করে কাঁচা গরুর মতো খাবে। তোমাকে দিচ্ছি এখন খাওয়া। তো আমার পাতা বাটা রেডি, এই যে পড়ে যাবে বেশি দেখাতে গেলে, একটু টিল ডাউন করি ক্যামেরা, এস পাতা বাটা রেডি, এর মধ্যে আছে ফুলকপির পাতা, তার সঙ্গে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা, ধনে পাতার ডাঁটা, তো ধনে পাতার ডাঁটাগুলো ছিল ওর মধ্যেও দিয়ে দিচ্ছি, বিকজ ফুলকপির পাতা হোক বা ফুলকপি হোক ওর সাথে ধনে পাতার কম্বিনেশনটা ফাটাফাটি যার, মোটামুটি এতটার মতো পোস্ত বাটা খুব ভালো করেছো, পোস্তটার পোস্ত বাটা এতটার মতো, তো ওটা আমি পেস্ট করেছি, এরপর আমি জাস্ট তেলে ভাজবো ওটাকে। এই পার্সেলটা হলো আমার মিক্সার, মানে একটা ছোট আমি সিঙ্গেল মিক্সার নিয়েছিলাম যেটা খুব হ্যান্ডি হবে ইউজ করতে, বিকজ আমি রোজ ক্যারেট জুস বা গুষ্টির তুষ্টির জুস খাই, তো এই জুসটা বানানোর জন্য খুব হলো আমার মিক্সার গ্রাইন্ডার। এটা কিন্তু চার্জেবল, ঠিক আছে, মানে এটা ব্যাটারি রকমই, মানে এটাকে চার্জ দিয়ে আমি যেখানে সেখানে ইউজ করতে পারি, আগেলের জন্য ভীষণ ভালো। তো এটাকে আমি এখন চার্জ করব মোবাইলের হোল্ডার দিয়ে, নই দাঁড়া পড়ে যাবি, মা পড়ে যাবি, আপনি মানে ফোনেও চার্জ দিয়ে দিতে পারবেন, তো এটা খুব ভালো একটা জিনিস। তো এটার প্রাইস নিয়েছে ওই 750 টাকার মতো বোধহয় অ্যামাজন থেকে। আর এই হলো আমার পাতা বাটা রেসিপি, বাঁধাকপির পাতা দিয়েও দারুণ লাগে, তো এটা গরম ভাতে জাস্ট জমে যায়। আমাদের কি খাওয়ার কথা ছিল আর আমরা কি খাচ্ছি, এই এনার জন্য, এই ভদ্রলোকের জন্য ইডলি আনবে বলে প্রমিস করেছিল, আর এই সকালবেলা আর সকালবেলায় কি খাওয়াচ্ছে, কি ইডলি নষ্ট হয়ে যায়।
So yes, I'm really, really getting very late because it's almost 12:15 and এখনো পর্যন্ত আমি স্নান করিনি। চম্পি করলাম, স্নান করার আধ ঘন্টা রাখবো, মানে জাস্ট হেয়ারটা একটু মাসাজ করে নিলাম, হালকা করে নিলাম, ঘর থেকে দূর করে দেবো সবাই। Hey, so my snan is done. Hey, Baba, I can't powder lay. So, Baba, touch it. I'm going to go down. I'm going to go down. And I'm going to prepare the food. Yes, I'm going to go down. Our money is very sad. সেটা হচ্ছে আমার এখানে যতগুলো ফুলের গাছ আছে সবকটা কিন্তু গরমকালের ফুল, গ্রীষ্মের ফুল, যেমন এটা একটা পুরো শুকিয়ে দড়ি হয়ে গেছে, আবার যখন সামার আসবে তখন এটা কিন্তু আবার ফুলের আমার এসেছে। আমার ভীষণ বড় ব্লগার এখানে ট্রাইপড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চলো মা, নিচে তোমার খাবার করতে যাবো, চলো এসো। সো ইয়ে গাইস, তো আজকে আমি আপনার সাথে শেয়ার করবো ওয়াওয়ের আর একটা স্কিন কেয়ার রেঞ্জ, যেটা হলো অ্যালোভেরা স্কিন কেয়ার রেঞ্জ। তো প্রথমেই বলে রাখি, ওয়াওয়ের ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট কিন্তু 100% ভেগান, প্যারাবিন ফ্রি অ্যান্ড ক্রুয়েলটি ফ্রি। তো ডেফিনেটলি উইদাউট এনি ডাউট আপনারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন, বাট কিন্তু সমস্ত স্কিন টাইপের জন্য না। তো প্লিজ ইউজ করার আগে একটা প্যাচ টেস্ট করে নিন। হলো চারটে প্রোডাক্ট যেগুলোর রিভিউ আমি আজকে আপনার সাথে শেয়ার করবো। তো ফার্স্ট প্রোডাক্ট আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়াও স্কিন সায়েন্সের অ্যালোভেরা হাইড্রেটিং ফেস ওয়াশ। ওয়াও স্কিন সায়েন্স অ্যালোভেরা হাইড্রেটিং ফেস ওয়াশটা কিন্তু বিল্ট ইন ব্রাশের সাথে আসে, আর এই ব্রাশটা পুরোপুরি সিলিকন বেসে, তো মানে মাইল্ড এক্সফোলিয়েটিংয়েরও খুব সুন্দর কাজ করে। আর এই ফেস ওয়াশের মধ্যে অ্যালো বারবাডেন্সিস লিফ এক্সট্র্যাক্ট, হায়ালুরোনিক অ্যাসিড অ্যান্ড প্রো ভিটামিন B5 আছে, যেটা কিন্তু খুব জেন্টলি ক্লিনস করে স্কিনকে, হাইড্রেট করে আর স্কিনকে অনেকটা বেশি ইম্প্রুভ করতে সাহায্য করে। তো ওপরে ক্যাপটা ওপেন করার পর, ওপরে অন লেখা যে লক আনলকের ব্যাপারটা আছে ওটা আনলক করার পর নিচে প্রেস করলেই কিন্তু প্রোডাক্টটা বেরিয়ে চলে আসবে। আর মুখটা ওয়াশ করার পরে ন্যাচারালি একটা গ্লো আপনার স্কিনে আসবে, যেটা এখন পুরোপুরি ভিজিবল আমার স্কিনে। ওকে, তো সেকেন্ড প্রোডাক্ট যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়াও স্কিন সায়েন্সের অ্যালোভেরা পিল অফ জেল মাস্ক। এটা আমি পার্সোনালি ভীষণভাবে প্রেফার করি, বিকজ যে সমস্ত পিল অফ মাস্কগুলো আছে না মার্কেটে অ্যাভেলেবেল, সেগুলো না প্রচণ্ড মানে স্কিন থেকে তোলার সময় প্রচণ্ড বেশি পেন ফিল হয়, তো এই ধরনের কোনো জিনিস কিন্তু এটাতে হবে না। এটা ভীষণ ইজিলি রিমুভ হয়ে যাবে আর স্কিনে গ্লো আসবে, বাট কিন্তু কোনো রকমের পেন ফিল হবে না। তো ওয়াও স্কিন সেন্সার অ্যালোভেরা পিল অফ জেল মাস্কটার মধ্যে আছে অ্যালোভেরা বারবারেন্সিস লিপ জুস, হায়ালুরোনিক অ্যাসিড অ্যান্ড প্রো ভিটামিন B5। তো এই জেল মাস্কটা স্কিনকে পিউরিফাই করতে, এক্সফোলিয়েট করতে, ময়েশ্চারাইজ করতে অ্যান্ড ব্রাইট করতে সাহায্য করে। তো মাস্কটা পিল অফ করার পর কিন্তু স্কিন আপনার ন্যাচারালি রিফ্রেশ ফিল করবে। থার্ড প্রোডাক্ট হলো এক ধরনের না মানে একদমই অন্য প্রোডাক্ট, অন্য লেভেলের প্রোডাক্ট। এটা হচ্ছে মাসাজার অ্যালোভেরা লিফট অ্যান্ড ফার্ম অ্যালোভেরা জেল, যেটা একটা মাসাজারের সাথে আসে পুরোপুরি মানে রোলারের সাথে। তো বেসিক্যালি এই প্রোডাক্টটা হলো ওয়াও স্কিন সেন্সার লিফট অ্যান্ড ফার্ম অ্যালোভেরা জেল, ডাবল রোলার অ্যাকশন ফর ফার্মিং চিকস, নেক অ্যান্ড জলাইন, ইনফিউজড উইথ জোজোবা অয়েল, হায়ালুরোনিক অ্যাসিড, ভিটামিন B and E। আর এটাকে কীভাবে ইউজ করতে হবে তার ডাইরেকশন কিন্তু এখানে লেখাই আছে, দেখুন অন অ্যান্ড অফ। এটাকে এইভাবে রোটেট করলেই এটা অন হয়ে যাবে, ঘুরিয়ে দিলে and press করলেই কিন্তু অটোমেটিক্যালি প্রোডাক্টটা বেরিয়ে আসবে। When I wake up I feel cozy, yeah, can you hold up, don't need no coffee yet. ফোর্থ প্রোডাক্ট হলো মানে একদম লাস্ট প্রোডাক্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইয়েস, তো সেটা হলো ওয়াও স্কিন সায়েন্সের অ্যালোভেরা মাল্টি ভিটামিন ফেস ক্রিম। তো অ্যালোভেরা মাল্টিভাইটামিন ফেস ক্রিমের মধ্যে আছে অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, ভিটামিন A, ভিটামিন B3, B5, C and E। তো এই ক্রিমটা কিন্তু স্কিনে একটা লং লাস্টিং ময়েশ্চার প্রোভাইড করে, আর রেগুলার ইউজ করতে করতে কিন্তু এটা স্কিন ইলাস্টিসিটিকে এনহ্যান্স করতে সাহায্য করে, তার সাথে সাথে টেক্সচার মানে স্কিন টেক্সচারটাকেও স্মুদেন করতে সাহায্য করে। আর হোয়াইট ক্যাপটা ওপেন করার পরে এইভাবে দুটো হাতের মাধ্যমে প্রেস করলে কিন্তু প্রোডাক্টটা বেরিয়ে চলে আসবে। তো এটা কিন্তু স্কিনে খুব ফার্স্ট অ্যাবজর্ব করে, নন স্টিকি, নন গ্রিজি একটা প্রোডাক্ট, আর এটা কিন্তু ফর অল স্কিন টাইপ। তো এর মধ্যে কোনো প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান তো ডিসক্রিপশন বক্সে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, গো অ্যান্ড চেক ইট আউট। ওকে, এত বড় মানি প্ল্যান্টটা ওপর থেকে মানে ব্যালকনি থেকে যেটা আমার আছে ব্যালকনি থেকে নিচে ঝুলছিল, নিশ্চয় মুখের জোরটাকে কেটে দিয়েছে, বলছে সাপ উঠবে নিচ থেকে, তো সেই কারণে এটাকে আমি এখন একটু সাইজ করে গুছিয়ে সাইজ করে কেটে এটার মধ্যে রাখি, পরে দেখাতে। Yes, the good evening everyone. Yes, ঠিক আছে ঠিক আছে। তো দেখো এখন আমি বেরোচ্ছি, আমি আমার লাইফ টাইম বয়ফ্রেন্ডের সাথে বেরোচ্ছি, মানে মিস্টার মুখার্জি, উনি এসে গেছেন উড়িষ্যা থেকে, উড়িষ্যা থেকে এসে তো গেছেন, বাট উড়িষ্যায় সেকেন্ড ডেতে ও কী কী খাবার খেয়েছিল সেটা তো আমি দেখাতে ভুলেই গেছি, সেটা একবার দেখে নিন। আর উড়িষ্যার খাবারগুলো জাস্ট
মানে এরকম মানে কিছু, আর এমনিতেই আমরা একটু ফুডি আর কি, মানে আমাদের গোটা ফ্যামিলি একটু ফুডি। ভগবান আমাকে খুব মানে ধৈর্য নিয়ে বানিয়ে ফেলেছেন এই জন্যই যে ভীষণ ফুডি হওয়া সত্ত্বেও আমার গায়ে কিছু লাগে না, একটু মানে থ্যাংকস এ টন টু গড। সেকেন্ড ডেতে কি কি খেয়েছিল, আর ওখানে একটা স্পেশাল খাবার, খুবই সিম্পল খাবার বাট স্পেশাল একটা মানে পুরোপুরি অন্যরকমের খাবার, সেটা একবার দেখে নিও কি খেয়েছিল। গুড আফটারনুন, আজকে সেকেন্ড ডে অফ ওয়ার্কিং, এখন ভুবনেশ্বরে উইথ মাই কলিগ মিস্টার বদ্রীনারায়ণ পান্ডা। পুরীর পান্ডা ছিল তাই টাইটেলটাও পান্ডা। যাই হোক, এখন আমরা এখন একটা ট্রেডিশনাল উড়িয়া হোটেলে যাব, যেখানে টিপিক্যাল ওড়িশার এসেন্স পাবে ইন দ্য ফুড। তো লাঞ্চটা যাচ্ছি করতে, হোটেলের নাম হচ্ছে বল্লরি। আচ্ছা বল্লরি, আর ইন বিটুইন আমি উড়িয়া খুব ভালোই বলতে পারি, কারণ এখানে বনেন বটপ। তো যাকে এখন যাই হোটেলটায়, দেখাবো আজকে কি এথনিক ওড়িশা ডিশ খাবো। আর এটা হচ্ছে স্পাইসি ছাতুর কারি, আজকে ভেজ, তাই কিছু ননভেজ খাওয়া যাবে না বলে আজকে ছাতুর উপরেই রইলাম। এটা দেখছেন, এটা হচ্ছে কলা পাতার যে মাঝখানে, কলা গাছের যে মাঝখানে সাদা পোর্শনটা হয় ভেতরে, ওইটাকে কুচিয়ে সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা বেটে কলা পাতার মধ্যে একটা মানে মশলা করে এরা উননের উপরে চড়িয়ে এটাকে পুড়িয়ে দেয়, অসাধারণ খেতে। এইটা হচ্ছে এখানকার বিখ্যাত পান্তা ভাত, এটাকে বলে দহি পখাল। মানে এই পান্তা ভাতে লেবু আছে, ভাজা কারি পাতা, দই, রসুন ভাজা আর দই আর লেবু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ব্যাপারটা তৈরি হয়, মারাত্মক টেস্টি লাগে। এ দেখুন কত পদ, এইটা দেখছেন, এইটা হচ্ছে কলা পাতায় পোড়া ছাতু। এগুলো কলা পাতার মধ্যে ছাতুতে সর্ষে দিয়ে পুড়িয়ে দেয়। এটা দেখছেন, এটাকে বড়ি চূড়া বলে, মানে বড়িটাকে ভেঙে রসুন দিয়ে ভেজে, পেঁয়াজ দিয়ে ভেজে, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দেয় বড়ি চূড়া। তো যাই হোক, এখন আমরা বেরোচ্ছি, সামনে যাচ্ছি মিও আমরে, ফুড লাভার, মানে ও খেয়ে এসেছে, আমি তো কিছু খাইনি না, মানে কি বলে ইডলিও আনেনি, গিয়ে একটু পেস্ট মেস্ট খেয়ে আসি, মিষ্টি মিষ্টি মিষ্টি। আমরা প্রথমে আজকে কি টেস্ট করবো, চিকেন অলিভ আর চিকেন বার্গার উইথ চিজ, দেন উইল গো ফর এনি কাইন্ড অফ ডেজার্ট লাইক চিজ পেস্ট্রি অ্যান্ড ম্যাঙ্গো পেস্ট্রি অ্যান্ড অল। তা খাওয়ানো তুমি এটা খাওয়া আছে, আচ্ছা দুজনে একটা 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 বাইরে নিয়ে দেখে নাও টেস্ট কীরকম। এটা বাইট নিয়ে বলো কীরকম। খেতে পারছো, গরম খাওয়াবে। সোনার গাছে ঢুকে গেছি, বাবা দেখি ঠান্ডা।
প্রচন্ড আড্ডায় ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না পুরো একদম। আমরা এখন এখানে আড্ডায় বসেছি, যেটা মানে আমাদের আন্ডার কনস্ট্রাকশন কমিউনিটি হলের ভেতরে। এখানে রিয়া রানি, এখানে কৃষ্ণা আন্টি, এখানে অনিতা আন্টি, আর এখানে ছেলেদের একটু ছোটাছুটি খেলা হচ্ছে হালকা করে। ওরা বেশিরভাগ মারা থেকে বেশি কুড়িয়েই যাচ্ছে। ইয়েস, তো আমরা বাড়ি তো ফিরে গেছি, তো কয়েকটা নাম নেওয়া আছে, নিয়ে নিই। প্রথম হচ্ছে দেবর্ষী, সেকেন্ড হচ্ছে অশোক, সুত্রিশার হাজবেন্ডের নাম অশোক, আর থার্ড হচ্ছে প্রতিমার মেয়ে মৌপ্রিয়া, রাইট? এখন আমি নিচে যাই, কারণ 9টা বাজে, চলো নদীকে খাওয়াতে হবে, তারপর গরম গরম লুচি ভাজতে হবে মিস্টার মুখার্জি অ্যান্ড আমার শ্বশুরমশাইয়ের জন্য। তো আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ফেভারিট শো মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার, এখান থেকে কিন্তু কমেডি ভিডিও অনেক রকমের। কিছু লুচি এর মধ্যে ভাজা হয়েছে, যেন তেলটা একটু কালো হয়ে গেছে, 9:45 বাজছে, তাই লুচিগুলো গরম গরম ভেজে খাওয়া স্টার্ট করে দিলেই হয়, কারণ শীতের রাত্রে বেশি রাত করতে নেই, শীতের রাতটা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে পারলেই হলো। সবারই খাওয়া ডান, এরপর আমি বসবো। গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি, আলুর তরকারি জাস্ট ওয়াও হয়েছে, কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে যেরকম সাদা আলুর তরকারি হয়। আর আজকে ব্লগটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট, লাভ ইউ, গুড নাইট। ওমা গো, ভূমিকম্প হচ্ছে।